শহরে রেকর্ডিং চলছে বিশ্ব বাংলা সিঙ্গেলসের। গান গেয়েছেন প্রসেনজিৎ, গোপিকা এবং সেজুতি, আর গানের লিরিক্স লিখেছেন প্রসেনজিৎ। মূল ভাবনায় রয়েছে অরিত্র দাস। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, এই লাইনটাই আমাকে ইন্সপায়ার করেছিল অনেক বেটার কিছু দেওয়ার জন্য। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, ছোটোবেলা থেকে, আমি কিছু একটা মিউজিক অ্যালবাম করব বাংলার জন্য, কিছু একটা ডেলিভার করে। আমরা সবসময় খারাপের পেছনেই ভেবে থাকি, খারাপ ভালো নিয়ে মানুষ, তো খারাপগুলো নিয়ে ভাবি। তো আমরা এটাতে একটু ভালো দিকগুলো দেখানোর চেষ্টা করেছি আমাদের প্রতিদিনের জীবনে আর কি। আমরা যেরকম রিয়েল লাইফ আমরা কাটাই, মানে বিশ্ব বাংলা যেরকম নামটা, তাই আমি এই গানের অ্যালবামটাকে বিশ্বর প্রত্যেকটা কর্নারে যেখানে বাঙালিরা আছে বেসিক্যালি তাদের কাছে আমি পৌঁছাতে চাই। এই ভিডিওটা আমরা বিভিন্ন জায়গায় শুটিং করব, কলকাতার স্প্ল্যানেড থেকে শুরু করে যেখানে কৃষির কাজ হচ্ছে সেখান থেকে, কুমোরটলির থেকে শুরু করে বিভিন্ন ইউনিক যেগুলো আমাদের কলকাতার, ট্রাম, ট্যাক্সি, কুমোরটলি যেগুলো আছে, দেন আমার ভিক্টোরিয়া আছে, যেগুলো আমাদের স্পেসিফিক খুব সুন্দর জিনিস, আমাদের ঐতিহ্য যেটা বলে বাংলার, সেই সব জায়গাগুলোতে অবশ্যই আমরা তুলে ধরব। দেবী তুমি বাংলা ছবুকে জুড়ে, বিশ্ব বাংলা, 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 বিশ্ব বাংলা। অ্যাকচুয়ালি এটা প্রথম কনসেপ্টটা আমাকে দেয় শোভনদা। শোভনদা একদিন আমাকে বলে কি বিশ্ব বাংলাকে নিয়ে একটা, যদি আমরা যদি কিছু একটা কনসেপ্ট মানে গান করতে পারি, তো তখনই আমার এই কনসেপ্টটা মাথায় আসে। এবং আমি সেই দিনকেই, আমি মানে যেদিনকে আমাকে শোভনদা বলে, আমি সেদিনকেই মাথাতে একটা টিউন মাথায় আসে এবং টিউনটাকে নিয়ে আমি একটা লিরিক্স করে আমি যখন বানাই একটা জাস্ট মুখরার ফার্স্ট অন্তরাটা শোভনদাকে শোনানো হয়, শোভনদা খুব ভালো বলে। তারপরে এটাকে নিয়ে আরও বাইরে পাঁচজনকে আমরা শোনাই, তো সবাই খুব ভালো এটাকে, আমাদের প্রয়াসটাকে খুব ভালো বলে। দেন আমরা যখন দেখলাম যে সবাই মিলে যখন ভালো বলছে তাহলে এটাকে নিয়ে কিছু করা যেতে পারে, তো তখনই আমাদের এই পুরো প্ল্যানিংসটা মাথায় আসে এবং তারপরে আমরা এটাকে নিয়ে এগোই। এবং এই প্রজেক্টটাতে আমাকে ভীষণভাবে হেল্প করেছে অরিত্র, এবং অরিত্র, শোভনদা সবাই মিলে আমরা এই প্রজেক্টটাকে নিয়ে এখন এগোচ্ছি আর কি। আমি ছাড়া এখানে আমার সাথে দুজন ফিমেল রয়েছে, সেঞ্জুটি রয়েছে এবং আমার সাথে গোপিকা রয়েছে। অ্যাকচুয়ালি প্রচণ্ড একটা সাপোর্টিভ টিম পেয়েছি, সবাই ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ ফ্র্যাঙ্ক, ওদের সাথে কাজ করে ভীষণ ভালো লাগছে। বেশ একটা মানে এনজয়মেন্ট হচ্ছে রেকর্ডিং করতে, শুটিং করতে, ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। বিশ্ব বাংলা প্রজেক্টটার কথা আমি প্রথম শোভনদা মানে শোভন পালের কাছ থেকে শুনি, তো আমার কনসেপ্টটা ভীষণ ইউনিক লাগে যেরকম একটা প্রজেক্ট হতে চলেছে। শুটটাও খুব ভালো হয়েছে, আমরা অনেক মানে মানে ভেতর থেকে ইচ্ছা আর অনেক আশা নিয়ে আর প্রচণ্ড খেটে কাজটা করছি আপনাদের জন্য, নিশ্চয়ই ভালো লাগবে। এই প্রজেক্টটার ব্যাপারে আমাকে প্রথমে অরিত্রদা ইন্ট্রোডিউস করায়, তারপর আমার সাথে শোভনদার আলাপ হয় এবং প্রসেনজিৎদার আলাপ হয়। তো আমি প্রসেনজিৎদার কাছ থেকে গানটা শুনি, আমার খুব ভালো লাগে একটা বিশ্ব বাংলার ওপর এরকম একটা প্রজেক্ট করতে পেরে, আর গোপিকাদের সাথে, প্রসেনজিৎদার সাথে কাজ করতে পেরে খুব খুব ভালো লেগেছে।